সেটাই ঢাকার ভুল। আমরাও নিজেরা শিক্ষা পাই অ্যাজ এ কম্পানি। আমরা জানছি যে আমাদের এই ইউনিয়নে একটা কাজ বলে দিচ্ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সব বাসগুলো চলে যাচ্ছে, রঘুনাথপুরে সেন্টার করছে এখান থেকে, সেই রঘুনাথপুরের ছেলেদের জন্য টেকার করে দেওয়া ছোটা পর্যন্ত প্রত্যেককে ঘরে ঘরে পৌঁছে দেওয়া, তার কাছে কোনো শিক্ষা নেই ইউনিয়ন ছেলে, কিন্তু তার কাছে একটা শিক্ষা যে ঘর গায়ে ছেলেগুলো এসেছে তাদেরকে আমার পৌঁছে দেওয়া, এই জন্য সত্যিকারের একটা শিক্ষা আমাদের উপরে শিক্ষা পাই। যেমন আমাদের জিমি মেম্বার আছে, তারা আমাদেরকে অনেক অ্যাডভাইস দেন, উপদেশ দেন। তো এই আজকের দিনটা সর্বপল্লী রাধাকৃষ্ণের তিনটে যুক্তি আমি মনে রাখবো। এক হচ্ছে পঞ্চকোট সব থেকে এখন এই এরিয়ায় সব থেকে বড়, যেখানে ছাত্র শিক্ষক সমুদ্র সম্পর্ক চিরকাল আছে এবং থাকবে। আমরা সংবাদপত্রে হেডলাইনে আজও পর্যন্ত দীর্ঘ 20 বছরে পাইনি ছাত্র সংঘর্ষ শিক্ষক সংঘর্ষ পঞ্চকোট, এটা যেন কোনোদিনই উঠেনি। হয়েছে তোমাদের আমাকে অমুকে এক মনোমালিন্য হয়েছে, কিন্তু কোনোদিনই পাইনি। আমার মনে শিক্ষকরা যারা রয়েছেন সব শিক্ষকদের নাম বলছি, সেই শিক্ষকরা সত্যিকারের সুমধুর সম্পর্ক তোমাদের বজায় রেখে। অ্যাজ এক্সাম্পল, আমরা কোনো কাজে ব্যস্ত আছি, সাড়ে অনেক ক্লাস আছে, স্যার ক্লাসটা নেবেন, স্যার ক্লাসটা নেবেন না, থ্যাংক ইউ, তোমাদেরকে ধন্যবাদ, কি আমার ক্লাসটা তোমরা মনে করে দিচ্ছ, চলে যাচ্ছি। এই যে একটা সম্পর্ক, আমরা কোনো মেজাজে কোনো কিছু করতে পারি না। এই যে ছাত্র শিক্ষক মধুর সম্পর্কের জন্যে আমরা আজকে সব মানুষ যাই যা তোমাদের ব্যক্তিগত রেশায় শিক্ষা দেবো, আমরা বলবো যে প্রীতি প্রেমের পূর্ণ বন্ধনে যবে মিলি পরস্পরে পঞ্চকোট আসিয়া দাঁড়ায় আমাদের দুয়ে ঘরে। পঞ্চকোটকে আমরা গুরুত্ব করব। আজকে সত্যি আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না, যখন আমাকে এরা ডাকতে এলো বললো স্যার আমরা একটা প্রোগ্রাম রেখেছি প্রোগ্রাম কোর্স থেকে, আমি প্রথমেই সত্যি বলছি আজকে আমরা আমাদের গর্ব হচ্ছে যে তোমাদের এইরকম উদ্যোগ আমরা সাধুবাদ জানাচ্ছি, সাথে সাথে আগামী দিনে তোমরা একটা পথ প্রদর্শক হয়ে থাকবে যে এরপর আমাদের একটা রীতি বা রেওয়াজ হয়ে যাবে যে আমরা প্রত্যেক বছর 3 সেপ্টেম্বর আমরা যারা প্রোগ্রাম কোর্স যারা হয়তো যে স্যাররা অনেক সময় প্রোগ্রাম কোর্সকে অতটা মান্যতা দেয় না, শুধু অনার্স কোর্স নিয়ে ব্যস্ত থাকে, অনার্সের ক্লাস করাবে পাস কোর্সের ক্লাস করাবে না, এইরকম যে একটা ভাবধারা সেখান থেকে তোমরা বেরিয়ে এসে তোমরা নিজেদেরকে প্রমাণ করেছো যে না আমরাও আপনাদের ছাত্র, আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দেন, আমরা কিন্তু এই কলেজেরই ছাত্র, আমরা এটা বুঝিয়ে দিচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। সাথে সাথে একটা জিনিস আমি বলতে চাই, যার উদ্দেশ্য নিয়ে বা যার জীবনী নিয়ে আজ 5 সেপ্টেম্বর পালন করছি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি একবার বিদেশে গেছেন, সেখানে ইংরেজরা তাকে বলছে বলছে ভারতীয়রা খুব ব্ল্যাক পায়, কালো হয় দেখ, তখন তিনি একটু হেসে হেসে বললেন যে হ্যাঁ আসলে যখন সৃষ্টিকর্তা ভগবান যখন আমাকে তৈরি করছিলেন মানুষ, তখন যেমন ইটটাকে বেশি পোড়ানো যখন হচ্ছিল তখন যেটা বেশি পুড়ে গেছে সেই ইটটা ব্ল্যাক হয়ে গেল, মানে নিগ্রোটা, মানে ওদেরকে বলছি মানে নিগ্রো সম্প্রদায় চলে গেল, আর ইটটা যখন হালকা পুড়ল তখন হয়ে গেল ইংরেজরা, আর যখন ইটটা পুরোপুরি ভালোভাবে পড়ল সেটাই হলো ভারতীয়রা, আমাদের ইন্ডিয়ানরা। তো আজকে আমাদের প্রত্যেকে আমরা ভারতবাসী হিসেবে গর্ববোধ করি যে আমরা এইরকম মহান দার্শনিক বা মহান ব্যক্তিদের দেশে জন্মগ্রহণ করেছি বলে আমাদেরকে নিজেদেরকে খুবই ধন্য মনে হয়। সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।